প্রধানমন্ত্রীর অঙ্গীকার দেশে থাকবে না নিরক্ষর স্লোগানে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো একটি প্রকল্প হাতে নেয়। এসব ঝরে পড়া শিক্ষার্থীদের অবলম্বন করে খুলনায় গড়ে ওঠা সেতু বাংলাদেশ নামের একটি এনজিওর বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। খুলনা প্রতিনিধি আনিসুর রহমান কবিরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সরকারি তথ্যমতে ফুলতলা উপজেলায় মাত্র 23 জন ঝরে পড়া শিক্ষার্থী থাকলেও সেতু বাংলাদেশ সরকারি টাকা আত্মসাতের উদ্দেশ্যে ফুলতলা উপজেলায় 1410 জন ঝরে পড়া শিক্ষার্থী দেখিয়ে 47টি স্কুল প্রতিষ্ঠা করে। অভিযোগ উঠেছে সেতু বাংলাদেশ স্থানীয় প্রধান শিক্ষকদের স্বাক্ষর নকল করে এনজিও গড়েছে। এরকম বলতিছে কি যে আপনার সিলটা দেন আমি স্বাক্ষর দিয়ে নিবানি, তখন আমি বলতিছি উনারে কি বসতি চেয়ার দিছো, তা বলিছে কি হ, তখন আমি বলিছি চেয়ারে তে উঠে মাঠে বের করে দাও। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাজি না হওয়ায় মৎস্য কৃষি প্রাণী সম্পদ ও মাধ্যমিক শিক্ষা অফিসারদের নিয়ে সাব কমিটি গঠন করে মিথ্যা রিপোর্টের ভিত্তিতে চালু করা হয় কোটি কোটি টাকার এই প্রকল্প। এই প্রকল্পটা বাতিল হওয়া উচিত আমার মনে হয়, কারণ সরকারের এত এত কোটি কোটি টাকা লস হয়ে যাচ্ছে, এটা তো আমরা চাইবো না। তবে সেতু বাংলাদেশের নির্বাহী পরিচালক বলছেন ভিন্ন কথা। সাব কমিটির সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষি মৎস্য প্রাণী সম্পদ মাধ্যমিক শিক্ষা অফিসার 1410 জনের যে ভুয়া শিক্ষার্থী দেখিয়েছে তার দায়ভার একান্তই তাদের। এনজিওর দুর্নীতির সত্যতা প্রমাণ হলে দ্রুত এদের লাইসেন্স বাতিল সহ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনাদের অভিযোগের ব্যাপারে বিস্তারিত জানলাম, এই বিষয়ে হলো আমি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।